আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব জালি কোমর দিয়ে ইলিশ মাছ। প্রথমে হাঁড়ি গরম হয়ে যাওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিব। এই রান্নাটা খুবই সহজ। দিয়ে দিচ্ছি লবণ, আদা রসুন বাটা দিব অল্প পরিমাণে যেহেতু ইলিশ মাছ। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ঝাল যে যতটুকু খাবেন। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এবার আস্তে আস্তে করে আমি এই মশলাটা কষিয়ে নেব। জালি কোমর দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে। মশলা কষানো হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুব নরম মাছ, হতে বেশিক্ষণ সময় লাগবে না। মাছগুলো দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে আমি একটু ঢেকে দিব। এই যে দেখুন, মাছ কষানো হয়ে গিয়েছে, নরম মাছ। এবার আমি মাছ ঝোল থেকে তুলে ফেলবো। এই ঝোলের মধ্যে পরে আমি জালি কুমোরগুলো দিয়ে দিব। জালি কুমোরগুলি কষিয়ে নিব, তারপর আমি আবার মাছ দিব। পুরো রান্নাটা খুবই সহজ এবং খেতেও খুব টেস্টি। আপনারা ইলিশ মাছের সিজনে এই এই তরকারিটা খেয়ে দেখতে পারেন। এবার আমি এই ঝোলের মধ্যে জালি কুমোরগুলো দিয়ে দিচ্ছি। জালি কুমোরও খুব নরম সবজি, হতে বেশিক্ষণ লাগে না। যেহেতু দুইটাই খুব নরম, রান্নাটা খুব তাড়াতাড়ি হয়। রান্না যত সহজ আর তাড়াতাড়ি হয় আসলে ততই আমাদের জন্য সুবিধা। এবার আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে জালি কুমোরটা ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, আমার জালি কুমোর কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ছেড়ে এসেছে। এবার আমি একটু গরম পানি দিয়ে দিব। গরম পানি দিয়ে দেওয়ার পরে এবার আমি একটু ঢেকে দিচ্ছি। এই যে দেখুন, জালি কুমোর সিদ্ধ হয়ে গিয়েছে এবং ঝোলে বরফ চলে এসেছে। এবার আমি উপর দিয়ে আস্তে আস্তে করে মাছগুলো বিছিয়ে দিব, যাতে না ভেঙে যায়। মাছ বিছিয়ে দেওয়ার পরে চুলার জালটা আরেকটু বাড়িয়ে দিয়ে আমি এবার ঢেকে দিব। এবার অপেক্ষা করব মাছটা হয়ে আসার পর। এই যে দেখুন, তরকারি হয়ে গিয়েছে। নিশ্চয়ই আপনাদের সবার রেসিপিটা ভালো লেগেছে। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।